السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحدا والصلاة والسلام على من لا نبي بعدا وعلى آله أدركوا أحدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم একবার উচ্চ স্বরে দুরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পবিত্র সভা আমাদের উলামায়ে কিরামের সভা আমরা বড় ভাগ্যবান যে সভাতে আমরা উপস্থিত হতে পেরেছি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজুরু মজলিসে আলিমিন মিন সালাতে আলফ রাকাতিন আও শুহুদাতু আলফ জানাজাতিন আও ইয়াদাতু আলফ মরিজ যে উলামায়ে কিরামের সভাতে কিছুক্ষণ অবস্থান করা 1000 রাকাত নফল পড়া চাইতে উত্তম 1000 জানাজায় উপস্থিত হওয়া চাইতে উত্তম এবং 1000 রোগীকে দেখতে যাওয়া চাইতে উত্তম বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উলামায়ে কিরামের সভা সম্পর্কে হাদিস শরীফ যা শুনলেন আমার পূর্ববর্তী বক্তা কি হাদিসে পাক পড়েছেন উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুলিল খামিস ফাতাহলি যে জগৎবাসী শোনো তোমরা সকাল করো এমন অবস্থায় যে তোমরা যেন আলিম হও আলিম যদি না হতে পারো কমসে কম আলিমের কথা শ্রবণকারী অবস্থায় সকাল করো আর সেটাও যদি না হতে পারো তাহলে আলিমের সঙ্গে মহব্বতকারী হিসাবে তোমরা সকাল করো সেটাও যদি না হতে পারো কমসে কম তাদের ছাত্র যদি না হতে পারো তাহলে তোমরা পাঁচ নাম্বার আর হয়েও না কারণ সেটা হচ্ছে ধ্বংসের পথ বলুন শিক্ষা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাই ইউরিদুল্লাহু খাইরান ইফাক্কিহু বিদ্দিন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াহদি আল্লাহ পাক যার সঙ্গে ভালাই এবং দয়ার ইচ্ছা করে তাকে ধর্মের জ্ঞান দান দেন জ্ঞান দেন তো ধর্মের জ্ঞান তাকেই দেন যার সঙ্গে ভালাই ও দয়া করার ইচ্ছা করে বিরাদারিন ইসলাম ধর্মের পণ্ডিত্য ধর্মের সঠিক জ্ঞান কোরআন ও হাদিসের তরজমা করা অনুবাদ করা নাই কারণ সেটা আবু জাহেল পর্যন্ত কোরআনের অনুবাদ জানতো হাদিস শরীফে জানতো কিন্তু আল্লাহ পাকের এতটুকু তার উপরে রহমত হয়নি যে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক উদ্দেশ্যকে জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রদানকারী আর আমি বিশ্ব জগৎ সেই জ্ঞানকে বন্টন করি বিরাদারি ইসলাম এই পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা শিক্ষিত অশিক্ষিত সমান নয় এর ভাব অর্থ যে সমান নয় তাহলে শিক্ষা কেমন বিরাদারি ইসলাম আলিমের কথা বলা হয়েছে তাহলে আলিম দেখে কিভাবে বোঝা যাবে ঠিক আছে ওই ধরনের কোন ব্যক্তি যদি আলিম হওয়ার জন্য যতটা জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান যদি অর্জন করে নাই যথেষ্ট জ্ঞান যদি থাকে কিন্তু আর কিছু কি শর্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আলিমের সংজ্ঞা দিতে গিয়ে তার পরিচয় দিয়ে সঠিক আলিমের পরিচয় দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের খাসিয়াত যার মধ্যে থাকবে ভয় যার মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত আলিম বলেন সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহ পাকের ভয় আর সঠিক জ্ঞান যদি থাকে সেই হচ্ছে শরীয়তের আলিম আর যদি তার মধ্যে জ্ঞান থাকে আল্লাহ পাকের খাসিয়াত ভয় না থাকে সে যদি গুনাহ থেকে বাঁচতে না পারে অন্যায় থেকে বাঁচতে না পারে সৎ সর্ব
কথা বলতে না পারে যতই গান থাক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী নির্দেশ অনুযায়ী সে আলেম নয় আর যদি কোনো ব্যক্তি যতই ভয় ভীতি প্রদর্শন স্বরূপ না কেন তার মধ্যে যত ভীতি থাকুক না কেন ভয় থাকুক না কেন যত প্রদত্ত করুক তার মধ্যে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে সেও আলেম নয় করিম সুবহানাল্লাহ শয়তানের খেলনা হবে আর তার মধ্যে যদি জ্ঞান থাকে আর ইবাদত না থাকে যদি সঠিক কর্ম না থাকে খাসিয়াতে এলাহি না থাকে তাহলে আপনার সে জন্দে অর্থাৎ বেদীন হয়ে যাওয়ার সম্ভাবনা বিরাদারে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা আলিম সম্পর্কে বলছেন যে একজন প্রকৃত আলিমে দ্বীনের স্থান সাধারণ আবেগ চাইতে সাত শত দরজা উঁচু বলে সুবহানাল্লাহ আর এক একটি দরজা বলা হয়েছে পাঁচ শত বছরের রাস্তা বুঝা গেল যে একজন আলিমে একজন আবেগ যদি সমতুল্য হতে চায় তাহলে পা আপনার সাত শত দরজা তাকে অতিক্রম করতে হবে আর এক একটি দরজাতে পাঁচ শত বছরের রাস্তা বুঝা গেল কত বছর তাকে রাস্তা অতিক্রম করে আলিমের সমতুল্য হতে হবে ইসলাম কিন্তু শেষ একটি কথা বলতে চাই যে আলিম আর জাহিল অর্থাৎ যারা এই ধরনের অনুবাদ করে সেটা কিন্তু ভুল যে আলিম আর জাহিল সমান নাই জাহিল নয় আলিমের মোকাবিলায় বিপরীত জাহিল হতে পারে না আলিমের বিপরীত নিরক্ষর হতে পারে তাহলে তাকে জাহিল বলা যাবে না সাধারণ আবেগ সম্পর্কে বিরাদারে ইসলাম আলিমের ফজাইল ও মানাকিব যা আছে সমস্ত কিছু যা আপনি জানলেন কিন্তু এই সমস্ত ফজাইল ও মানাকিব সর্বস্থানে যদি সর্বস্থানে কি সমান অর্থাৎ সব জায়গা থেকে তার উঁচু বিরাদারে ইসলাম কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা আলিম নয় এবং যারা আলিম তাদের স্থান কি সব সময় অর্থাৎ আলিমদের স্থান কি উঁচু স্বর্গ জায়গাতে উঁচু নয় কারণ এমন কিছু আলিমে দিন এই পৃথিবীতে আছে যে আলিম অর্থাৎ আবিদ যারা আলিম নয় তাদের সমস্ত আলিমগণের চাইতে স্থান উঁচু বলেন সুবহানাল্লাহ একজন আলিমে দিন তার স্থান সাধারণত হযরতে গাউসে আজম সাইয়্যিদা শেখ আব্দুল কাদের জিলানী হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত আলিম কিয়ামত পর্যন্ত ইনাদের মতো দ্বিতীয় কোন আলিম তৈরি হবেন না এত বড় আলিম ব্রাদারে ইসলাম কিন্তু একজন সাহাবি যারা আদনান আদনা সাহাবি যাকে বলা হয় যার মধ্যে জ্ঞান নাই অর্থাৎ নিরক্ষর কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এক ঝলক যদি দর্শন করে নিয়েছেন তাহলে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা রয়েছে সমস্ত ইলম ওলামা চাইতে তাদের স্থান উঁচু বলেন সুবহানাল্লাহ বুঝা গেল সাধারণ ভাবে নয় যে সাহাবায়ে কেরাম কোন সাহাবীর নিকটে যদি জ্ঞান নাও থেকে থাকে তাহলে সমস্ত আলিম চাইতে তার স্থান উঁচু কারণ ইবাদত যতই করেন ফজাইল ও মানাকিব যতই হোক আপনার জ্ঞান যতই হোক না কেন বিরাদারে ইসলাম সমস্ত জ্ঞানের যতগুলো ফজিলত রয়েছে তার চাইতে নবী মুস্তাফার চেহারাকে এক ঝলক দর্শন করা তার চাইতে বেশি স্থান উঁচু করে দেয় বলেন সুবহানাল্লাহ।